ধর্ষণ মন্তব্যে ক্ষমা চাইলেন না সলমান খান। এই বিতর্কে বিচার করার আইনি অধিকারই জাতীয় মহিলা কমিশনে নেই বললেন সলমান খান। মহারাষ্ট্র মহিলা কমিশনের কাছেও ক্ষমা চাইতে তিনি অস্বীকার করেছেন বলেই সলমান ঘনিষ্ঠ সূত্রে খবর। বিতর্কের শুরু সাক্ষাৎকারকে ঘিরে। সুলতান ছবির জন্য কুস্তির মহড়ার পর এমন বিধ্বস্ত হয়ে পড়েন যে নিজেকে ধর্ষিতা মহিলার মতো মনে হয় বলেছিলেন সলমান। সেই অডিও ক্লিপ সামনে আসতেই তোলপাড় পড়ে যায় গোটা দেশ জুড়ে। সলমানকে তলব করে মহারাষ্ট্র মহিলা কমিশন এবং জাতীয় মহিলা কমিশন সূত্রের খবর। গতকাল রাতে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেন সলমান। তারপর দুই মহিলা কমিশনকে এই সমনকে অগ্রাহ্য করার সিদ্ধান্ত নেন তিনি। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শর্মিষ্ঠা গোস্বামী চট্টোপাধ্যায়। শর্মিষ্ঠা, কি জানা যাচ্ছে, মূলত কি বক্তব্য রয়েছে এই চিঠিতে? সলমান জাতীয় মহিলা কমিশনকে দুবার উত্তর দিলেন। দুটো উত্তরেই কিন্তু প্রথম কথা যেটা বলা দরকার রবিতা, তিনি ক্ষমা চাইলেন না, অর্থাৎ নিজের অবস্থানে অনড় রইলেন। দ্বিতীয় চিঠি, অর্থাৎ গতকাল যে চিঠিটি তার মারফত মহারাষ্ট্র মহিলা কমিশন, তার উকিল মারফত মহারাষ্ট্র মহিলা কমিশনে গিয়ে পৌঁছতে, সেখানে উনি এক ধাপ এগিয়ে উত্তর দিয়েছেন যে রাজ্য মহিলা কমিশনের কোনো এখতিয়ারই নেই এই ক্ষেত্রে তার বিরুদ্ধে মামলা করার। তো এই জায়গাটাকেই আইনজীবীদের সঙ্গে আরো খতিয়ে দেখছে এবং এটাই খবর আকারে বাইরে বেরিয়ে এসেছে জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে। আমরা কিছুক্ষণের মধ্যেই একটা স্টেটমেন্ট বা তাদের বক্তব্য আশা করছি। অন্যদিকে আরেকটি ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে 200 কোটির বেশি ব্যবসা করে ফেলেছে 7 দিনের মধ্যে সুলতান ছবিটি, এবং এই ছবিকে ঘিরে যে মন্তব্য সলমান খান করেছেন তাতে ছবির পরিচালক, প্রযোজক, তার যারা সহ অভিনেতা অভিনেত্রী, কারুর কাছ থেকেই এতদিন যাবৎ কোনো প্রতিক্রিয়া জানতে পারা যায়নি। হঠাৎই গতকাল মুখ খুলেছেন অনুষ্কা শর্মা, ছবির নায়িকা। একটি বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেছেন যে সলমান খানের এই বক্তব্যটি অসংবেদনশীল এবং দুর্ভাগ্যজনক। কিন্তু এটা মনে রাখতে হবে অর্পিতা, কখন অনুষ্কা শর্মা এই কথাটা বললেন এবং কাকে বললেন। অনুষ্কা শর্মার মোটামুটি বলিউডে খ্যাতি আছে, তিনি একটু স্ট্রেট ফরওয়ার্ড, সোজা কথা সোজাভাবে বলতে পছন্দ করেন, তিনি অনেকটা রেবেলও, তিনি লুকিয়ে চুরিয়ে রাখেন না। কিন্তু এতদিন তো চুপ ছিলেন, যখন তার একটা ইন্টারভিউ নিতে গেলেন অনুপমা চোপড়া ফেস টাইমের হয়ে, সেই অনুপমা চোপড়া যিনি বিধু বিনোদ চোপড়ার স্ত্রী আমরা সবাই জানি, তাকে একটা সাক্ষাৎকারে অনুষ্কা এটা বললেন। অর্থাৎ আমরা সবাই জানি যে বিধু বিনোদ চোপড়ার একটা বড় প্রোডাকশন হাউস আছে, সেখানেও পরবর্তী কাজের জন্য অনুষ্কা রয়েছে। নিজের কাজের জায়গাটা ঠিক রাখবার জন্য বা সম্পর্ক ঠিক রাখার জন্যই কি বললেন, এটা এখন একটা প্রশ্ন উঠছে। কারণ এতদিন মুখ খোলেননি কেন, তিনি তো অনেক বিষয়ে মুখ খুলেছেন। এবং অনুষ্কা শর্মা 2015 প্রযোজক হিসেবে প্রথম যে ছবিটা করেছেন সেটাই নারী কেন্দ্রিক ছবি NH10, যেটা সমস্ত দর্শকের, ক্রিটিকদের, প্রত্যেকের একটা ভালোবাসা কুড়িয়েছে, প্রশংসা কুড়িয়েছে। সেই অনুষ্কা শর্মা এতদিন চুপ থাকায় কিন্তু একটা প্রশ্ন উঠেছিল। যদিও তিনি বললেন যে তার পোস্টার সলমান খানের এই বিষয়ের বক্তব্যটি অত্যন্ত অসংবেদনশীল এবং দুর্ভাগ্যজনক, কিন্তু এমন একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বললেন যে তার নিয়ত বা তার ইন্টিগ্রিটি নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। অর্পিতা, ধন্যবাদ শর্মিষ্ঠা। বলিউডের মোস্ট পাওয়ারফুল এলিজিবল ব্যাচেলর এবার বসবেন বিয়ের পিঁড়িতে। সলমান খান বিয়ে করতে চলেছেন তার বর্তমান গার্লফ্রেন্ড লুলিয়া বান্তুকে। শোনা যাচ্ছে সুলতান শুটিং চলাকালীনই নাকি সলমান ঠিক করে ফেলেছিলেন লুলিয়ার সঙ্গে স্থায়ী সম্পর্কের দিকেই হাঁটবেন। এই প্রসঙ্গে আলোচনাও করেছেন বাবা সলিম খানের সঙ্গে। এটাও শোনা যাচ্ছে যে ছেলের পছন্দে এবং মতামতের সায় রয়েছে বাবারও। কেরিয়ারের শুরু থেকেই নায়িকাদের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে পত্রপত্রিকায়, সোমি আলী থেকে সঙ্গীতা বিজলানি, ঐশ্বরিয়া রায় থেকে ক্যাটরিনা কাইফ। তালিকায় কখনো বা ক্লডিয়া সিসিল্লা, জারিন খান, ডেজি শাহের মতো নামও রয়েছে। কিন্তু শেষ সিংহাসনটা পেলেন রোমানিয়ান মডেল লুলিয়া ভান্তুরি। সম্ভবত সলমান নিজেই অফিসিয়ালি জানাবেন খবরটা, শুধুই সময়ের অপেক্ষা, বিশ্বস্ত সূত্রে এমনই জানা যাচ্ছে। বড়লোকের বখাটে ছেলেদের মস্তানি। রাত একটু গভীর হলে দেশের প্রায় সব শহরেই দেখা যায় এই ছবি, তবে রাজধানী দিল্লির এই বিষয়ে একটু বাড়তি সুনাম। তেমনই একটি ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। ভিডিওটেক দিল্লির সফদরজঙ্গে দেখা যাচ্ছে এই ছবি। বাইক আরোহী ছাত্র অমিত নিয়ন্ত্রণ রাখতে না পেরে তার গাড়ি ধাক্কা মারে একটি এসইউভিতে। গাড়ি থেকে বেরিয়ে আসে ছয় মাস্তান, বেধড়ক মারধর শুরু করা হয় ওই যুবককে। কেউই বাঁচাতে এলেন না যদিও তাকে।
আর এবার চোখ রাখবো কাশ্মীরের পরিস্থিতির দিকে। কাশ্মীরে হিংসা চলছে, মৃতের সংখ্যা বেড়ে হলো 37। উপত্যকায় আজ এবং কাল ধর্মঘটের ডাক দিয়েছে হুরিয়াতের বিচ্ছিন্নতাপন্থী সংগঠন। সেনাবাহিনীর গুলিতে হিজবুল কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই লাগাতার উত্তপ্ত কাশ্মীর। সেনাবাহিনীর সঙ্গে প্রতিদিনই সংঘর্ষে জড়াচ্ছে উপত্যকার তরুণ যুবকরা। টেলিফোন আমাদের সঙ্গে মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি খালিদ হুসেন। খালিদ, আবি কি স্থিতি হয় ওয়াহাঁ পে? देखिए अभी भी तनाव बरकरार है पूरे कश्मीर में, और मरने वालों का जो आंकड़ा है वो लगभग अब 37 के करीब पहुंच गया है, और जो घायलों की संख्या है वो करीब 1600 है। सबसे ज्यादा दिक्कत अब हो रही है क्योंकि पिछले 6 दिन से लगातार आज चक्की चल रहा है, अब जरूरी चीजों की कमी महसूस होने लगी है लोगों में। साथ ही साथ हॉस्पिटलों में बहुत ज्यादा रश है। आज केंद्र की तरफ से एक आई स्पेशलिस्ट टीम यहाँ पर भेज दी गई है, जो 3 डॉक्टर्स आए हैं उनको हॉस्पिटल में वो मरीजों को देखेंगे। इसके अलावा सुरक्षा के कड़े प्रबंध किए गए हैं। साथ ही साथ अमरनाथ यात्रा जो है वो फिर रिज्यूम कर दी गई है, और दोनों रूट से अमरनाथ यात्रा चल रही है, श्रद्धालु दर्शन कर रहे हैं। और वहीं जो सुरक्षा बल हैं उन्होंने कहा है कि वो उनको आदेश दिए गए हैं कि वो मैक्सिमम रेस्ट्रेन करें और ज्यादा लीथल वेपन्स को इस्तेमाल करने की अनुमति उन्हें नहीं दी गई है। लेकिन फिर भी आज कर्फ्यू जारी है। अलगावादी ने 2 दिन का बंद और बढ़ा दिया है, कल तक उन्हें बंद का ऐलान किया गया है। कि अलगावादी नेताओं को घरों में नजरबंद किया गया है, यासिन मलिक को हिरासत में दिया गया है। कहीं ना कहीं स्थिति को कंट्रोल करने की कोशिश की जा रही है, लेकिन फिलहाल अगर जमीनी हकीकत समझे तो स्थिति अभी भी तनावपूर्वक बनी हुई है। जी बहुत बहुत शुक्रिया, कथा बोलें हमारे प्रतिनिधि खालिद हुसैनेर संगे। আফগানিস্তানে মার্কিন বিমান হানায় মৃত্যু হল পেশোয়ার স্কুল, ম্যাসকার এবং বাচা খান ইউনিভার্সিটিতে সন্ত্রাসের মূল চক্রের। নানাগারহার প্রভিন্সে মার্কিন যুদ্ধ বিমান থেকে বোমা বর্ষণে নিহত হয়েছে উমর খলিফা নামের ওই তালিবান নেতা। উমর গড়াই নামেও পরিচিত ছিল সে। উমরের সঙ্গে মারা গেছে তার 4 সঙ্গী। পেন্টাগনের প্রেস সেক্রেটারি পিটার কুক এই দাবি করেছেন। উমরের বিরুদ্ধে সন্ত্রাসবাদী হামলার একাধিক অভিযোগ রয়েছে। 2014 পেশোয়ারের সেনা স্কুলে জঙ্গি হানায় 150 জনের মৃত্যু হয়েছিল। ওই অপারেশনের মাস্টার মাইন্ড ছিল উমর খলিফা। 2015 বাদাবের বায়ুসেনা ঘাঁটিতে হামলা এবং 2016 বাচাখান ইউনিভার্সিটিতে হামলার পিছনেও মাস্টারমাইন্ড ছিল উমর। তালিবানের তারিক গিদার গোষ্ঠীর নেতা হিসাবে পরিচিত ছিল উমর। গত 25 মে উমর খলিফাকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী বলে ঘোষণা করে আমেরিকা। তারপর থেকেই তাকে হত্যার প্রস্তুতি চলছিল। সপ্তাহ শেষে এয়ার স্ট্রাইকে মোস্ট ওয়ান্টেড উমরকে খতম করে ফেলল মার্কিন বায়ুসেনা। এদিকে জোড়া বিস্ফোরণে সন্ত্রাসবাদী হামলার আতঙ্ক ফিরল ব্রাসেলসে। সেন্ট এগেজেল শহরগুলিতে শহরতলি এলাকাতে হঠাৎই 2টি বিস্ফোরণ হয়। মোজানোভা ক্যাফের বাইরে রাস্তার ধারে পার্ক করা ছিল বেশ কয়েকটি গাড়ি। প্রত্যক্ষদর্শীদের দাবি ওই সমস্ত গাড়ি থেকেই বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় 8টি গাড়িতে। গত মার্চে ব্রাসেলস বিমানবন্দরে ভয়াবহ হামলা চালায় আইসিস। সেন্ট এগেলিজে বিস্ফোরণ হতেই ফিরে আসে সেই আতঙ্ক। পুলিশ এলাকা ঘিরে ফেলে, দমকলের চেষ্টায় বিশাল আগুন নিয়ন্ত্রণে আনা হয়। হতাহতের যদিও এখনও কোনো খবর নেই। জোড়া বিস্ফোরণে সন্ত্রাসের সম্ভাবনা উড়িয়ে দিয়েছে পুলিশ। গাড়ির পেট্রোল ট্যাঙ্কে আগুন লেগে বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। সিরিয়া ইরাক থেকে শরণার্থীর সংখ্যা কমেছে, তবে লিবিয়া থেকে এখনও শরণার্থীরা ঢুকছেন ইউরোপে। বিপদ উপেক্ষা করেও নতুন ঠিকানায় আসছেন তারা। এই অবস্থায় ইউরোপিয়ান বর্ডার অ্যান্ড কোস্ট গার্ড এজেন্সিকে ঢেলে সাজানো হচ্ছে। তুরস্কের নজরদারিতে ভূমধ্যসাগর পেরিয়ে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া কিংবা ইরাক থেকে ইউরোপের দেশগুলিতে শরণার্থীর ঢল কিছুটা কমেছে, তবে নতুন করে চিন্তা বাড়িয়েছে সাগর পেরিয়ে লিবিয়া থেকে আসা শরণার্থীরা। এখন প্রায় প্রতিদিনই 750 শরণার্থী বিপজ্জনকভাবে সমুদ্র পেরিয়ে ইতালির উপকূলে এসে উঠছেন। গ্রিসেও প্রায় প্রতিদিন পৌঁছচ্ছেন 50 জন করে শরণার্থী। আফ্রিকা থেকে আসা শরণার্থীদের নতুন ঢল দুশ্চিন্তা বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়নের। বেশিরভাগ ক্ষেত্রেই এরা কোনো ক্রমে একটা নৌকায় চেপে ভেসে পড়ছেন সমুদ্রে, তারপর ঢেউয়ের ধাক্কায় চরম বিপদের মধ্যে পড়ছে নৌকাটি। অনেক ক্ষেত্রে উপকূলরক্ষী বাহিনীর জাহাজগুলি বিপজ্জনক এই পরিস্থিতি থেকে উদ্ধার করেছে তাদের। লিবিয়া থেকে ইতালি পৌঁছানোর জন্য একটা কাঠের নৌকায় চেপে বসেছিলেন প্রায় 400 জন। নৌকার মধ্যে গাদাগাদি করে এত লোক ওঠায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গিয়েছেন 4 জন। ঢেউয়ের ধাক্কায় নৌকাটির টলমল অবস্থা হলে অনেকেই চিৎকার করে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে। নৌকার মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। শেষ পর্যন্ত উদ্ধারকারী জাহাজ তাদের জল থেকে তুলে নেয়।
ইউরোপে শরণার্থী আসা ঠেকাতে ইউরোপিয়ান বর্ডার অ্যান্ড কোস্টগার্ড এজেন্সিকে ঢেলে সাজানো হচ্ছে। এর জন্য খরচ করা হয়েছে প্রায় 332 মিলিয়ন ইউরো। প্রায় 1500 জন সীমান্তরক্ষী এখন থেকে শরণার্থীদের স্রোত আটকানোর চেষ্টা করবে, কিন্তু যুদ্ধবিধ্বস্ত ইরাক, সিরিয়া কিংবা লিবিয়া থেকে আসা শরণার্থীদের স্রোত এভাবে কি সত্যিই বন্ধ করা যাবে, সেই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।